সবসময় শয়তানের কাজই হলো উল্টা কাম করা, আল্লাহ যা করেছে তার উল্টা করা। আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদামা, আদমরে বানায়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও। হাসা জাদু, সবাই সেজদা করলো, সবাই মানে কারা? কন্ত মাশাআল্লাহ, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন? শয়তান তখন আর্গুমেন্ট পেশ করল, সে বলল আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি ওর থেকে অনেক ভালো, অরে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়া। আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নগতি সম্পন্ন। সুতরাং ঊর্ধ্বমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা, সেজদা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক। কত বড় শয়তান! শয়তান জানে না যে আগুন, আগুনের শক্তি কম, মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম, সব থেকে শক্তি বেশি মাটি। আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল। এ মাটির তলায় আর একটা জগৎ আছে, পানির তলায় আছে আর একটা জগৎ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে রব্বিল আলামিন বলা হয়, আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আল্লাহ শুধু ইহকাল আর পরকাল, ইহজগৎ আর পরজগতের মালিক নন, বহুমাত্রিক জগতের মালিক তিনি। সেই জগৎগুলি আমরা চিনি না, অবশ্য সময় হলে আর একদিন এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। মাটির তলায় কি জগৎ, সাগরের তলায় কি জগৎ, ও বসে নাই, ও তো শয়তান, ও এরকম বলে বসলো। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা রাজীম, তুই মরদুদ, আমার হুকুমকে, হুকুমের অবাধ্য হয়েছিস, বেরিয়েছ, তোর জীবনের সমস্ত ইবাদত আমি পণ্ড করে দিলাম। শয়তান বলল আল্লাহ তাআলা, আমার ইবাদত গুলি আদমের কারণেই পণ্ড হল, তাই এতদিন কষ্ট করে ইবাদত করলাম, এর বিনিময় কিছু দেবে না? আল্লাহ কয় চাইস কি? কয় আমার তিন দফা দাবি। কি কি? এক নম্বর, যে আদমের কারণে আমার সব শেষ হইল, শয়তান হয়ে গেলাম, এই আদম বাঁচবে কয়দিন? আল্লাহ তাআলা বললেন এরা তো কেয়ামত পর্যন্ত এর সন্তানেরা থাকবে। শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। শয়তান বলল আমাকে আমার দুই নম্বর দাবি, যেহেতু আমি মানুষের প্রতারণা দিব, ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াব, ভাইতে ভাইতে খুনাখুনি বাধায় দেব, কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায়, ছেলে আর বাপে ঝগড়া বাঁধাইয়া ভাইতে ভাইতে খুনাখুনি করাইয়া এই যে শয়তান যায়, তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না, আমার তো মেরে ফেলল। সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে, আমি শয়তানি করব, কেউ কিন্তু আমারে কেউ দেখবে না। আল্লাহ কয় মঞ্জুর। শয়তান কয় লাস্টলি অ্যান্ড ফাইনালি, তিন নম্বরের দাবি, আমি করব সারা জীবন তোমার বিরোধিতা, আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি, তুমি যদি আমারে আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো অর্কার পাব না, এই জন্য আমারে খাইতে দেওয়া লাগবে, আমার অর্কারদেরকেও খাইতে দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। শয়তান বলল আয় আল্লাহ তাআলা, এবার তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো, আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান্নামকে ভর্তি করে দেবো, এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ফেরেশতারা শুনছো শয়তানি কইল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা, আমার আদম সন্তানের, আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে, একটি যদি গুনার কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, ইচ্ছা করেছে, আমল নামায় কোনো গুনা লেখবে না,
গুনাটা যখন করে ফেলবে একটি গুনার বদলে শুধু একটাই গুনাহ লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পুণ্য কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দিবা সুবহানাল্লাহ আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইলো যাকাত শয়তান বানাইলো কি কন্ত বুদ্ধি করে সুদ আর যাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দাও আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বণ্টন করে দাও সুবহানাল্লাহ এর নাম যাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে সূরা হাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়াআতাউজ যাকাত ওয়ামারু বিল মারুফি ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আমি যদি মোমেন বান্দারে ক্ষমতা দেই তারা চার দফা কাজ করবে কয় দফা বলেন এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে বেলা একটার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য জোহরের নামাজ আর দুপুরের খানার বিরতি নামাজ শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলকভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিটাইয়াও ঘুষ খাওয়ান যাবে যাবে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের ইমামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ ওয়াক্ত নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন কার কথা শোনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটাকাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো বান্দার মাথা আর একটা গোলামের সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকুক সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে এ মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা দিয়েন না পীর বুজুর্গ দেখলি পায়ের উপরে পড়ে যায়েন না কদম্বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এ মাথার অনেক দাম আপনার বডি সেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া
মস্তকবিহীন বডি চেনা কঠিন, এটা বডির আইডেন্টিটি। এই জন্য দেখবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায়, গরু বাছুর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায়। কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয়। আল্লাহ চান রিজিকের সামনে আমার বান্দার মাথা নত হবে না, মাথা নত হবে তো রাজ্জাকের সামনে নত হবে, রিজিকের সামনে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে, কোনো ব্যক্তির কাছ থেকে নয়। গভর্নমেন্ট কালেকশন করবে, গভর্নমেন্ট বিতরণ করবে। এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম, দারিদ্র বিমোচন করা। কারণ কি? কারণ হলো আমার রসুল বলেছেন কাদাল ফাকুরু আইয়া কুনা কুফুরা, দারিদ্র মানুষকে কুহুরির মধ্যে ঠেলে দেয়, তার নামাজ রোজা থাকে না, আল্লাহ রসুল থাকে না, দরিদ্রের ধর্ম একখানা রুটি, সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে। আছেন একটা কবিতা এরকম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন তার ধর্ম হয়ে যায় এটা। এই জন্য রসুল্লাহ বলেছেন কাদাল ফাকুরু আইয়া কুনা কুফরা। রসুল্লাহর একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগুরাল সেশন উদ্বোধনী দিন, আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তোরণ ইত্যাদি করা হয়, রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নববীর ভিতরে, খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম, খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ, উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা, নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা, পাতার ট্যাপ ট্যাপে নেই, এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন বুখারীর হাদিস, মান তারাকা দায়নান আও দিয়ান ফানাইয়া, আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রসুলের আদত মুবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন, জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই, বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ, শুধু দিয়েছেন কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি, ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন, রাসূলুল্লাহ দিনের বেলায় জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন আমরা ক্ষুধার্ত, দুই তিন দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা, চলো। তিনজন বেরিয়ে গেলেন, মসজিদ নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম, 4,733 টাকা ছিল বিমানের ভাড়া। তখন মসজিদ নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, সেই বাড়িতে গেলাম, ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর ধনু। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধনু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল, যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম। এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন, আবু আইয়ুব আনসারী তিনজন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন
তাড়াতাড়ি একটা ছাগল জবাব করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন, হাদিস শোনাচ্ছি গল্প নয়, কিছু খোরমা এনে রসুলের সামনে রাখলেন। রসুল্লাহ বললেন, এর মধ্যে কাঁচা পাকা আধা পাকা তিন পদের খাজুর, আমি কোনটা খাব? হযরত আবু আইয়ুব বলেন, তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, রসুলের সামনে গোস্ত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হযরতে আবু আইয়ুব আনসারির হাতে দিয়া দিলেন। বললেন, আবু আইয়ুব, এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছাইছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, একদিন দুই দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন, এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায়, ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো রুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করল, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোশক আপনাকে বানায় নিলে। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে, আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাতের বিধান কায়েম করলেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হল, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় জাকাত কে নেবে, জাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো, একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার। ইতিহাস লিখছে, ওই সময় একজন লোক তার সাত্তার টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে, তিন দিন হল জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না, অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক, সালাম আলাইকুম, আমি তিন দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি, আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা, তোমার ওই টোপলায় যত টাকা ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে,
আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরীব মানুষ পাই নাই এই দেশে এটি হলো যাকাতের কল্যাণময়তা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারাই যাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم جارنا কি রক্ষ এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানে গরীবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করব এমন পিটি দেবে তখন মজা টের পাবে পিটাইলে কি মজা লাগে তাহলে মজা বলল কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের বাগধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ যাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার উপায় আছে যাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে যাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনা লাগনিয়ায় মিনকুম আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে যাক এটা আমি চাই না এটা যাকাত ফিত্রা সাদকা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিচ পর্যন্ত যাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই যাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে বর্ণ তোলা রূপা হলে যাকাত দিতে হবে এই যাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন শাস্তিটা কি হবে শোনেন আল্লাহ শাস্তির ধরনও বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم تكنزون এমন একদিন আসবে যখন এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া সিল বানানো হবে আর এই সিলগুলি তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়ে আর বলা হবে হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই রাসূলের কাছে প্রশ্ন হয়েছে ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন হে রাসূল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব আল্লাহ তাআলা বলছেন কুলিল আফওয়া বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক কে ইয়ামহাকুহুল্লাহুর রিবা আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না আজ গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক
পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক। আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ কব না কেন? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হবে না। আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয় রকম? তো ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জন্মের মতো হয়। এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না। গরুতে গাবিতে বাছুর দেয় কয়টা বছরে? একটা মাত্র, একটি। আর মুসলমানেরা গরু যা জন্মের খাওয়া খায়, তারপরেও কুত্তা বেশি না গরু বেশি? এই কারণে, যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত, কুত্তা হারাম তাই বরকত নাই। ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরেই কাজ করে না, জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে। ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ, ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয়, দুর্ভিক্ষ হয়, যখন বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে। হ্যাঁ, অনেক প্রকল্প আছে। মেধাবী ছাত্র গরিব ছাত্রদেরকে স্টাইপেন্ড দেয়, বিধবা নারীদেরকে কি বলে ওকে সেলাই করে, সেলাই মেশিন দেয়, জাকাত। আরেকটু বলি, আপনারা বিরক্ত হন না তো? জাকাত আমরা কি করি? বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি, এক্সিবিশন। অমুক সাহেব জাকাত দেবেন, আপনারা আসবেন। দলে দলে ফকিররা আসলো, একটা লুঙ্গি আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল, হয় নাই বাংলাদেশে? এই প্রদর্শনী এক্সিবিশনের কোনো মানে নাই। জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে? তুমি জাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা, কারণ গরিব তোমার করুণার পাত্র নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে। গরিব তোমার করুণার পাত্র নয়, জাকাত দিয়ে আসো তার বাড়ি যায়। তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয়। কি দিবেন? রসুল্লার কাছ থেকে শিখুন। ওই যে একজন আসলো ভিক্ষা চাইল, বলল তোমার কি কিছু নাই? বলল আছে। কি আছে কন্ত? মাশা আল্লাহ, জানি সবাই কিন্তু আমল করি না। দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে, বাকি আছে শুধু পালন করা। রাসূলুল্লাহ তাকে বললেন কম্বল আনো, বিক্রি করে কিনলেন কি? কুড়াল। রাসূলুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগায় দিলেন, বললেন যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, ভিক্ষা কোনোদিন আর করবা না। এক বছর পর হাদিস শুনুন, এক বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে চিনেছেন? আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম, আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুড়াল দিছিলেন, কুড়াল দিয়া কাট কাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে। এটার নাম ইসলাম। শুধু নামাজ রোজা জিকির আজগারের জন্য শুধু নয়, নামাজ রোজা জিকির আজগার তো করব, কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে। সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন, একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার সতীত্ব সে বাঁচাতে পারবে। ক্ষুধার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায়। এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে। কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে। একটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় ঘুরতেছে, ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন, পরে আপনি একটা চিনাবাদামের বাক্স কিনে দেন, পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু চিনাবাদামের পুঁজি দেন, একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুজো দিয়ে পুঁজি দেন, কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন, সে রাস্তায় বসে জুতা পালিশ করবে, ছেলেটির পকেট মারা থেকে, চুরি করা থেকে বেঁচে যাবে, সমাজ
সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সওয়াব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রাসূলুল্লাহ বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবর আসে যে কিয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কিয়ামত হচ্ছে গাছের চারাটি কিয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কিয়ামতের দিন সত্তায় চারিয়া সব পেয়ে যাবে এটি গাছ যদি কেউ লাগায় ওই গাছে যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সব মানুষ কবরে বসে বসে বেঁচে থাকবে সব জানে সওয়াব আর সওয়াব জানি না খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলেই সব আর খালি ইল্লাল্লাহ বলবেন বা কেন যারা এই ধরনের জিকির করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নেই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকির করার পারমিশন কোন হাদিস দিয়েছে কে দিয়েছে এই পারমিশন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পূর্ণাঙ্গ কালেমা কমপ্লিট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ আর কতক্ষণ ইল্লাল্লাহ 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 এর অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয় তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন দুর্ভাগ্য জাতি প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এসব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে এ ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নাই রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এটার নাম কি এইটার নাম আল্লাহর কাছে এইটার কোন দাম নাই কোন দাম নাই আল্লাহর কাছে দাম এইটা এই জন্য যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সুবহানাল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাদিস শোনাচ্ছি আমি গাজী কালু চম্পাবতীর পুঁথি শোনাচ্ছি না আল কাসেব হাবিবুল্লাহ যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু এখন যদি কোন রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ে করব কি এটি কিন্তু ঠিক নয় আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায় ওর চাইতে হালাল পয়সা কারো নাই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না গুলশান বনানী আভিজাত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে খুব শান্তির নিলয় না শান্তি নাই বাড়ির মালিক বহু টাকার মালিক রাত্রির বেলায় ঘুম হয় না কোন ফাঁক দিয়া জালনার পাশ দিয়ে গুলি এসে বুক ঝাঁঝরা করে দেয় ঘুম নাই জনমের মতো অসুখ হয়েছে প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে পাঙ্গাসের পেটি খাসির চর্বি খাইতে পারবেন না
ভাত কম খাবেন সকাল বেলায় ডিমের কুস দুপুর বেলায় এক স্লাইস টুস সন্ধ্যা বেলায় ফলের জুস খাওয়া শেষ বউ তো কথা শুনে না হাজারো কাজ করে ঘরমুক্ত হয়ে স্বামী ফিরেছে বিবি সাহেবা বেগম বেগম সাহেবা পেখম ধরে হাতে পেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে স্বামী বেচারা কষ্ট করে এসে জিজ্ঞেস করছে তুমি কই যাও বলছে আই এম ভেরি বিজি ছেলে হয়েছে কয়টা সব গুন্ডা মাস্তান মাথায় এত বড় চুল হাতে এত বড় নখ মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে বেটা বাড়ির কাজের লোক কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইল আদর পাইল না যত্ন পাইল না সম্মান পাইল না খাইয়ে ঠেয়ে আর নিজে নিজে শুয়ে আছে এতগুলা ঘুমের ট্যাবলেট খাইছে ঘুমও আসে না কিন্তু তুমি মেয়ারি ছাওয়ালা ঠেলাওয়ালা কুলি বুঝু সারাদিন কাজ করে পোলাও চাউল কিনতে পারো নাই মোটা চাউল কিনেছ খেসারির ডাল কিনেছ এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে আমি চোখে দেখা কথা বলি আল্লাহ তাআলা এই বয়সে কম দেখান নাই কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি অনেক বস্তি এলাকায় গিয়েছি স্বামী বসে খাচ্ছে ঘরমাক্ত রিক্সা চালায় আসছে আড়াই মনে বস্তা টানে আনছে স্ত্রী খাবার তুলে দিচ্ছে আরেকটু খাও খুব কষ্ট করেছ আরেকটু খাও ওর ঘরে ফ্যান নাই কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে আরেকটু খাও এত কষ্ট করো তুমি ওর ঘরে ফোমের বিছানা নাই সটের মতো শক্ত বিছানা বালিশ নাই ইটের মতো শক্ত সাপ কাপড়ের একটু কভার দাও এরকম একটা বালিশের উপরে সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমাই গেছে কোন ওষুধ খাওয়া লাগে নাই এমন ঘুম আসছে ওর ডাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফের শান্তি কি বড় লোক হলে হয় শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাকের দেওয়া এই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি তাহলেই এটি সম্ভব আমার দেশে এখন যদি জাকাতের টাকা কালেকশন করা হয় তাহলে আমরা একটা হিসাব করেছি আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি আপনারা জানেন বোধ হয় ইসলামী ব্যাংক এর জন্ম লগ্ন থেকে আমি আছি এর সাথে সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি বাংলাদেশে যদি এখন জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে তাহলে একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে 6,000 কোটি আর অক্ষ স্টেট আছে বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমিন যা বিভিন্ন মোতোয়াল্লি তারা সিন্দাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর জাকাত আর ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই এই যে 6,000 কোটি টাকার শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হল বাংলাদেশে এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করল ব্যাংক সুদ নেয় 15% or 17% আর এনজিওরা নেয় 35% থেকে 40% মারাত্মক সুদখোর সমাজে কাবলিওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে প্রিয় ভাই সব বাংলাদেশ এটি সম্পদশালী দেশ যারা বলে আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত হতে পারি না আমার দেশ সম্পদশালী দেশ আলহামদুলিল্লাহ বলে আমার দেশ এ বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর
আলহামদুলিল্লাহ বলবেন না এখানে বনজ সম্পদ আছে 32,53,860 কিলোমিটার বর্গমিটার নিয়ে বর্গমাইল জুড়ে এখানে আল্লাহর হিকমতটা দেখেন সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে বরিশাল বরগুনা বাগেরহাট সাতক্ষীরা এই এলাকায় সুন্দরবন কে বানাইছে কোন গভর্নমেন্ট বানিয়েছে কেন আজ অন্য জায়গায় বানানো হলো না কেন উত্তরবঙ্গে বানাইলো না কেন কারণ আমাদের বঙ্গোপসাগর হলো সাইক্লোন জোন এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় সাইক্লোন জোন 240-80-300 অথবা সহস্র মাইল স্পিডে বা 500 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয় আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয় উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তাআলা সুন্দরবন তৈরি না করতেন তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা পিরোজপুর বাগেরহাট বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত আল্লাহ তাআলার কি দয়া সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করছেন তাও আমরা সুবহানাল্লাহ বলবো না এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হইছে ভক্ষক জন্মের খাওয়া খাইতেছে আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন সেই পাহারাদার কে রয়্যাল বেঙ্গল টাইগার যদি সামনে পড়েন 10 কোটি টাকা ঘুষ দেবেন এ কথা শুনলেও আপনারে ছাড়বে না যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে আল্লাহ সেই জন্য পাহারাদার রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আমার দেশে রয়েছে পানি সম্পদ বাংলাদেশে ছোট বড় 250টি নদ নদী আছে যেগুলির দৈর্ঘ্য 3,200 বর্গমাইল আছে পানি সম্পদ আছে পশু সম্পদ আছে মৎস্য সম্পদ সর্বোপরি আছে এই বাংলাদেশের 14 কোটি মানুষের 28 কোটি হাত এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না আমার দেশের সম্পদের অভাব নাই যথেষ্ট সম্পদ আছে শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে আরো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথা থেকে কোথায় গেল উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত সেই থাইল্যান্ড এখন আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল 30 কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে বিল্ডিং গুলি দেখতে হলে এরকম তাকালে মাথা টুপি পড়ে যায় এত উঁচা উঁচা বিল্ডিং সিঙ্গাপুর কোত্থেকে কোথায় গেল আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল আমাদের বুঝতে হবে আমার ইসলাম দারিদ্রের বিকাশের জন্য আসে নাই দারিদ্র বিমোচনের জন্য এসেছে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে আমার নাতি নেতৃত্ব দিবে বলেন কার বাবার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার তিনি কি তা করেছেন না ইন্তেকালের সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য খোদাভীরু আল্লাহকে ভয় করে তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছেন ওমর ওসমান আলী তাই বলেছেন সুবহানাল্লাহ বলেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম এটি হলো গণতন্ত্র তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিতে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো সুবহানাল্লাহ বলেন কে বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বেদ আর বাইবেলের মতো নিশ্চয়ই নয়
কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে এ মাসটার নাম কি আরবি আরবি মাসের নাম কি মুহররম এটি সেই মাস যে মাসে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য রাসূলের কলিজা টুকরা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন হযরত ইমাম হোসাইন তিনি দেখতে পেলেন 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোনো হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়াত যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন ইবনে জিয়াদ কুফার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে রাসূলকে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল ইমাম হোসাইনের সাথে লোক কত মাত্র 72 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72 এর সাথে শুধু যদি মাস করে পায়ের তলায় পিষে 72 জন শেষ হয়ে যাবে হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদেরে বললেন ও আমার সাথীরা ইয়াজিদ আমার শির চায় আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নসিব হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন ইমাম হোসাইন তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দামদার মোবারক শহীদ হওয়া ইসলাম সাহাবীদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হোসাইন জিহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই পানি নাই আমার বুকে দুধও নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসাইন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলাদ আমার কলিজার টুকরা সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করাই আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা
এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল ইমাম হোসেনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো ইমাম হোসেন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় মারতে লাগলেন আর বললেন কলিজার টুকরো সন্তান সালে আলাইহিস সালামের উটনি রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র হযরত সালে আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি তুমি তার আওলাদ বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না ইমাম হোসেন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফরাতের কূল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আসদা পানি তুলেছেন পানি পান করবেন মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসার্ত হোসেন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ ভেসে উঠল মনের পর্দায় একটু আগে আমার কলিজার টুকরো সন্তান এই পানির অভাবে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হলো এক ফোঁটা পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনে খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো ইমাম হোসেন বললেন থামো একটু থামো তোমরা কাকে তীর বিদ্ধ করছ আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো উম্মে সালমা আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলায় এগারোই মহরম সকালবেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কান্দেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাড়ি মোবারক ধুলামাখা বুক কাদা বলি আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেনি কেন মুখখানা মলিন কেন দাড়ি মুবারকে ধুলোবালি কেন রাসূলুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এইমাত্র কারবালা দেখে এসেছি আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হোসেনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মুবারক ইসলাম এত সহজে আসে না অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হযরতে হোসেনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে রেখেছে ইবনে জিয়াদ চেয়ারে বসা সিংহাসনে বসা ইমাম হোসেনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে কলঙ্কিত ইতিহাস কি করে আমি শুনাই আপনাদের ইবনে জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসেনের ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশি বছর বয়স তিনি বলছেন ইবনে জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছ পায়ের কাছে কার বাধা তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছ আমি যায়েদ আমি দেখেছি রসুলুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছেন তোমার ব্যা তুমি বন্ধ করো প্রিয় ভাই সব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন দ্বীন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে এই পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসেবে সহিংস জাতি হিসেবে অগণতান্ত্রিক জাতি হিসেবে প্রমাণিত করার জন্য
পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম, রাসূলুল্লাহর মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে, পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে, নাউজুবিল্লাহ। তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে? ডেনমার্ক, আমেরিকা, ইউরোপ, তোমরাও কি মানুষের মতো কাজ করেছ? বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন, কিছু নেন নাই। তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা। রাসূলকে অপমান করার ক্ষমতা কারো নাই। তার সম্মান পাহাড় সমান নয়, তার সম্মান আকাশ সমান নয়, রাসূলের সম্মান আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহ তার আরশে আজিমে কাউকে দাওয়াত দেন নাই, বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমি আমার বরিশালবাসীদের বলবো, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সংযমী হতে হবে। আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না। আমরা কারো পতাকা পোড়ানো, কারো অভিষেক ভাঙচুর করা, এটা আমাদের কাজ না। আমরা গড়ার জন্য এসেছি, আমরা ভাঙ্গার জন্য আসি নাই। কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না। ওরা অসভ্য, ওরা বর্বর, ওদের জীবনে ভালোবাসা নাই, তাই ওরা প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে। আমার জীবনে ভালোবাসার অভাব নাই, ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে, সকলকে, হিন্দুদেরকেও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বলি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম। হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা প্রায় কাছাকাছি। আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। আমরা খুব ভালো আছি, এই দেশটা খুব ভালো দেশ, পূজা আর রোজা একসাথে হয়, আমরা অনেক আরামে আছি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায়, তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়ত করো। ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে, মায়ের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এদের হেদায়ত নসিব করে দিন। প্রিয় ভাই সব, আমার হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইরা যারা আসছেন, আমি তাদেরকে বলবো, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আপনার ইসলাম কবুল করা লাগবে না। আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি, তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না, যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন, আপনি শান্তি পাবেন দুনিয়ায়, শান্তি পাবেন আখেরাতে, পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে দুনিয়ার শান্তি তো পাবেনই। কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য। প্রিয় ভাই সব, আমি এখন মুনাজাতের দিকে আগাব। ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই, বলেন সুবহানাল্লাহ। আমি মুনাজাতের দিকে যাচ্ছি, আর মুনাজাতের আদব হল বসা। এই রাস্তা জুড়ে যত মানুষ দাঁড়ানো আছেন, সব মানুষ বসুন। গতকাল বলেছিলাম, মুনাজাতের কথা শুনে দুই একজন হাঁটে, এটি কিন্তু বেয়াদবির পর্যায়ে পড়ে, আদবের খেলা। মানুষের হাতে যেমন ক্যামেরা থাকে, ফেরেশতার হাতে ক্যামেরা আছে না? তা আপনি মুনাজাতের কথা শুনে যদি হাঁটেন, আপনি তো বেয়াদবের খাতায় নাম লেখালেন। এমন হতভাগ্য কারো হওয়া উচিত না। মুনাজাত হয় কার কাছে? সেই আল্লাহরে ভয় করেন, জায়গায় বসেন এবং মোনাজাতে শরীক হন। মুসলমানদের বড় দুর্দিন যাচ্ছে, এত বড় দুর্দিন। আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান সীমিত, আমার ইলেম কালাম সীমিত, আমার দৃষ্টিভঙ্গি সীমিত,
এই সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে আমার পড়াশোনা অবজারভেশনের মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারি বর্তমান পৃথিবীতে মুসলমানেরা যে বিরাট ষড়যন্ত্র আর বিপদের মুখোমুখি হয়েছে পৃথিবীতে কোন কালে এত ষড়যন্ত্র এত বহুমুখী ষড়যন্ত্র আর কোনদিন হয়েছে বলে আমার জানা নেই এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে কার কাছে তিনিই পারবেন আমাদেরকে কল্যাণ দিতে এই জন্য মা বোনেরা যারা এসেছেন মা বোনদেরকে বলবো আপনাদেরকে ইসলাম সর্বাধিক সুযোগ দিয়েছে আপনাদের অধিকার দিয়েছে লেখাপড়া করতে পারবেন চাকরি করতে পারবেন রাজনীতি করতে পারবেন আপনারা সমাজনীতি করতে পারবেন আপনারা যুদ্ধেও যেতে পারবেন সব পারবেন তবে আপনার শালীনতা আপনার সম্ভ্রম আপনার সতীত্ব আপনার পর্দা আপনাকে বজায় রাখতে হবে একাশ টুকুনের মধ্য দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে সেজন্য আমি মা বোনদেরকে বলবো আসুন ইসলামকে জানি ইসলামকে বুঝি ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি এটি শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের ধর্ম নয় নামাজ রোজা হজ জাকাত সহ অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছুর সমন্বয় একটা জীবনের স্কিম একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আর ওই কথার প্রতিবাদ করি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা হামলা করে সন্ত্রাসী তৎপরতা চালায় এরা জেহাদকে অবমাননা করেছে জেহাদ আর যুদ্ধ এক কথা নয় জেহাদ আর কেতাল এক কথা নয় হোলিওর এবং জেহাদ এক কথা নয় সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে যারা সন্ত্রাসী তৎপরতা চালায় তারা একটি জঘন্য কাজ করছে যারা বোমা মারে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা মানুষ নয় তারা মানুষ নামের কলঙ্ক তারা নরপশু বলুন তো তারা কি তারা জানোয়া হরকতুল জিহাদ তারপরে জামাতুল মুজাহিদি জুমরাতুল মাসাকিন আবার আর একটা নতুন সংগঠন বেরোচ্ছে নাকি শুনলাম তার নাম করেছে তারা আল জঙ্গিতুল জঙ্গলা এরা কোন জঙ্গল থেকে বাইর হবে আল্লাহই জানে আপনারা যদি এদের ধরতে পারেন এদেরকে থানায় সোপর্দ করবেন আপনি যদি জানতে পারেন আপনার ছেলের রুম আপনার পরিদর্শন করা উচিত আপনার ছেলের পড়ার রুমের টেবিলের ড্রয়ারে কি আছে বালিশের তলে কি আছে বেডের নিচে কি আছে সেসব বইপত্র আপনার দেখা উচিত অর্ধপড়ুয়া লেখাপড়া জানে না মা বাপ থেকে বিচ্ছিন্ন করে এইসব ছেলে পেলেদেরকে ওরা ট্রেনিং দেয় একটা বিচারপতি মারতে পারলেই বেসতে যাবা তাড়াতাড়ি একটা আইনজীবী মারতে পারলে বেসতে যাবা বোমা মারো বেসতে যাও বলে নাউজুবিল্লাহ আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে তারা কি বোমাবাজি করেছেন তারা কি সন্ত্রাসী তৎপরতা করেছেন না ওই জায়গায় দেখেন হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহির কবর আছে না কোথায় বাগের হাটে খালি কুমির দেখেন না ইতিহাস দেখেন তিনি এসে মানুষের খাবার পানি ছিল না বড় বড় দিঘি কেটেছেন এই ছিল তাদের কাজ দিঘি কেটেছেন পুকুর করেছেন রাস্তা করেছেন মসজিদ করেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই শুধু আজান দিয়েছেন আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হল গৌর গোবিন্দ দৌড়াইয়া পলাইয়াও কুল পায় নাই বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট সুবহানাল্লাহ তারা প্রতিবাদ মুখর ছিলেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ সম্রাট আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন জেল খেটেছেন সমাজ সংস্কার করেছেন এ ছিল অলিউল্লাহদের কাজ আমাদের দেশে শর্ষিনার পীর ফুরফুরার পীর জৌনপুরের পীর চরমোনাইল মরহুম পীর হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহ পীরের মতো পীর ছিলেন আমি ছাত্র জীবনে তার অনেক ওয়াজ শুনেছি কাঙ্গা মানুষ পাগল হয়ে যেত গাছের টার তলারটা দুটো খাওয়ার অভ্যাস ছিল না তিনি মানুষকে ব্যঙ্গ করেন নাই কারো বিরুদ্ধে উল্টাপাল্টা ফতোয়া দেন নাই আমার কাছে ইসলাম কারো কাছে ইসলাম নাই এই বাজে কথা তিনি জীবনেও বলেন না
আমরা তাকে সম্মান করি এই সব বড় বড় ওলিউল্লাহ আর আলেমরা এদেশে ইসলাম প্রচার করেছে সন্ত্রাসের মধ্য দিয়ে নয় ভালোবাসা দিয়া উন্নয়নমূলক কাজ করে মাদ্রাসা মসজিদ এতিমখানা প্রতিষ্ঠা করে করেছে সুতরাং এই সন্ত্রাসী তৎপরতা যারা চালায় তারা মানুষ নয় তারা জানোয়ার তারা পশু এদেরকে ধরিয়ে দিন পুলিশকে ধরিয়ে দিন আমরা সরকারের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বর্তমান সরকার এদের নেটওয়ার্ক ভেঙে চুর মার করে দিয়েছে বাকি আছে দুই শয়তান এই দুই শয়তান আজ হোক কাল হোক ধরা পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এবং এদের দৃষ্টান্তমূলক প্রচণ্ড শাস্তি হবে ইনশাআল্লাহ যারা আমাদের দেশকে বদনাম করেছে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ গণতান্ত্রিক দেশ এই দেশকে অন্যের পরাধীনতা থেকে আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে এই জন্য আলেমুল আমাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে আগামীতে যেন এই দেশ কোন দেশের তাবেদার গোলাম রাষ্ট্রে পরিণত না হয়ে যায় কারা এটা করতে পারে কারা ক্ষমতায় এলে আলেমদেরকে গ্রেফতার করবে কারা ক্ষমতায় এলে মাদ্রাসা বন্ধ করে দেবে কারা ক্ষমতায় এলে শাইখুল হাদিসকে দড়ি দিয়ে বাঁধবে বৈশাল জেলখানায় ঢুকাইয়া চোরের সাথে রাখবে ওদেরকে চিনতে হবে ওদেরকে চিনতে হবে আর ঐক্যবদ্ধভাবে যারা আলেমদের পক্ষে মাদ্রাসার পক্ষে যারা আলেমদেরকে অসম্মান করে না আলেমদেরকে মর্যাদা দেয় তাদের সাথে থাকুন এই মধ্যেশের সমস্ত মাদ্রাসাগুলি ফাজেলকে ডিগ্রির মান কামেলকে মাস্টার্সের মান দেওয়া হবে ইনশাআল্লাহ ওই মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়া হবে ইনশাআল্লাহ আমার দেশে ইসলাম প্রচারিত হয়েছে দুটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আলিয়া এবং কওমি আমরা কোনোটাকে ঘৃণা করি না দুটোই আমি পল্টনে বক্তৃতায় বলেছিলাম কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার দুটি চোখের মধ্যে কোনটা আপনার প্রিয় আমি পাল্টা প্রশ্ন করতে চাই আপনি বলুন আপনার কাছে কোনটা প্রিয় আপনার কাছে যদি দুটোই প্রিয় হয় আমার কাছেও দুটোই প্রিয় আলিয়াও প্রিয় আমার চোখের মতো কওমি মাদ্রাসাও আমার প্রিয় এই মাদ্রাসাগুলি এখানে আছে বলে ইসলাম আছে মাদ্রাসা থাকবে না ইসলাম থাকবে না সুতরাং মাদ্রাসা হচ্ছে ইসলামের লালন কেন্দ্র মসজিদও থাকবে না মসজিদে যেতে হলে তো মাদ্রাসা লাগবে নামাজ শিখবা কোথায় আল্লাহর চিন্তা কোথায় এই জন্য সব থেকে বেশি জরুরি হল মাদ্রাসা সেই মাদ্রাসার তারা শত্রু তাই 252টা মাদ্রাসা যারা বন্ধ করেছিল এখন তারা আবার বলে ক্ষমতায় যেতে পারলে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করবে পঞ্চম সংশোধনী বাতিলের অর্থ কি পঞ্চম সংশোধনী বাতিলের অর্থ হল আল্লাহর উপরে রাষ্ট্রের সমস্ত কাজের উৎস আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থা কেটে দিয়ে সেখানে সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ কেড়ে দেওয়া হবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে মুসলমানেরা বেঁচে থাকতে কোন অবস্থাতেই এই শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে কোন মিষ্টি কথায় ভুলে গেলে হবে না তেলের দাম দ্রব্য মূল্য বেড়ে গেছে তাই আমাদেরকে অন্য পথে যেতে হবে এই পাগলামি করলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে সুতরাং আল্লাহর দিন দেশ বাঁচলে আমরা বাঁচব স্বাধীনতা থাকলে আমরা থাকব দেশের স্বাধীনতা অস্তিত্ব অখণ্ডত্ব বাঁচিয়ে রাখার জন্য সর্বোপরি এই যে টুপি মাথায় দিয়ে চলি মুখে দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে টুপিকে টিকিয়ে রাখার জন্য যারা ইসলামকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে সম্মান দেয় মর্যাদা দেয় উন্নয়নের জোয়ার বয়ে যায় সারা দেশ জুড়ে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আমাদের ইমানের দায়িত্ব সে দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বাস আমরা এখন মোনাজাত করব মোনাজাতের পরে সারা আজান হবে ঈশার নামাজ জামাতে পড়ে আমরা বাড়ি যাব ঠিক আছে ভাই গতকাল কিন্তু ঠিক থাকে নাই আজকে যেন থাকে তবে অনেকে ঈশার নামাজ পড়ে এসেছেন এটাও ঠিক
যারা পড়ে আসেন নাই তারা আমাদের সাথে পড়বেন নামাজ না থাকলে ইমাম থাকবে না নামাজ না পড়লে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়া অধিকার নষ্ট হয়ে যায় জীবনে আর নামাজ ছাড়ব না এই ওয়াদা কি করা যায় যাবে দু হাত উঁচু করুন বলুন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছাড়ব না আর ছাড়ব না আর ছাড়ব না এবার জোরে বলেন ইয়া আল্লাহ আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন এখন মোনাজাত হচ্ছে মোনাজাতের পর আপনারা নামাজের জন্য কাতার দিয়ে দাঁড়িয়ে যাবেন আর সকলে আর্থিক সাহায্য করবে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هيا الله تعالى هزار هزار مسلمان نرنري দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি হাদিস শুনেছি আর শেষ পর্যায়ে এসে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে আয় আল্লাহ রব্বুল আলামিন মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ রব্বুল আলামিন জনম দুঃখিনী গর্ভধারিণী মা যিনি না খেয়ে আমাদের মুখে ক্রন্দন মুখে চুমা দিয়া শত চুমা দিয়া হাসি ফুটাইছেন না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই এত কষ্ট করেছেন যেই মা আল্লাহ কবরটাকে বেহেশত বানায়